السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. আজকে আসলে এখানে এসে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো শুকর। একটা আধুনিক শহরে আধুনিক একটা পরিবেশে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনেক অংশে এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কেন্দ্রীয় যে কর্মী সম্মেলন ওটাকে মনে করিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ জেলা এবং সবাইকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় হলো এখানে যে জায়গাগুলোর নাম লেখা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগের ঢাকা দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, গাজীপুর, গাজীপুর দক্ষিণ, নারায়ণগঞ্জ, প্রত্যেকটা জায়গা বাংলাদেশের টপ লেভেলের আধুনিক শিল্পায়ন এবং সকল দিক দিয়ে যে আধুনিকতা ছোঁয়া কিন্তু এই জেলাগুলোতে রয়েছে। কিন্তু অত দুঃখের সাথে বলতে হয় এই জায়গাগুলোতে আমাদের আহলে সাদর বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদি যুব সঙ্গে প্রচার প্রচারণা বিভিন্ন ইন্টারনেট অনলাইন মাধ্যমে অনেক অংশে কম। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমরা যে হারে কাজ করি, যে হারে প্রতিনিয়ত কাজ করি, আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশ আহলেদি যুব সঙ্গ আহলে সাদর বাংলাদেশের কতগুলো তালিমি বৈঠক সাপ্তাহিক মাসিক প্রতিদিন প্রত্যেকটা জেলা উপজেলা শাখা এলাকায় অনুষ্ঠিত হয়, এগুলোর খবর কিন্তু আমরা পাই না। কিন্তু কোনো একজন আলেমে দিন একটা তাবিজ কেটে দিয়েছেন, ওই নিউজ পুরা ইন্টারনেটে ঘুরতে থাকে। তা আমরা চাই আইটি বিভাগের পক্ষ থেকে, মানে নিজেদের এই সাংগঠনিক যজবা থেকে বলছি, আমরা চাই যে এই এই জনশক্তিকে, আধুনিক জনশক্তিকে এই মোবাইলের মাধ্যমে আরও দক্ষ সাংগঠনিক ওয়েতে এবং বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীদেরকে, আহলে সুন্নাহ বাংলাদেশের কর্মীদেরকে আরও বেশি দাওয়াতি মঞ্চে অনলাইনের মাধ্যমে প্রচার প্রসারা করার জন্য আমরা অনেক মানুষের কাছে এই মোবাইলের মাধ্যমে পৌঁছাতে পারি। আমরা এখানে অনেকে উপস্থিত আছি যারা এই মোবাইলের মাধ্যমেই দাওয়াত পেয়ে কিন্তু আহলেদিস হয়েছে, তার মধ্যে আমিও একজন। সেহেতু আমরা এটাকে মূল্যায়ন করব এবং 9 তারিখে আমাদের আইটি প্রশিক্ষণ রয়েছে দিনব্যাপী মাসিক। আপনারা প্রত্যেক স্ব জেলা যুবসংঘের সভাপতি অথবা আন্দোলনের সভাপতির সাথে যোগাযোগ করে প্রত্যেক জেলা থেকে আপনারা যারা যেতে ইচ্ছুক, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, সারা বাংলাদেশে 64টা জেলার এবং এই আলোগুলো ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, সৌদি আরব, বাহরাইন, কাতার, যেখানে যেখানে আমাদের বাংলা ভাষাভাষী লোক রয়েছে সেখানে আমরা একটি করে আইটি টিম খুলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুলবো, সংগঠনের মাধ্যমেই খুলবো ইনশাল্লাহ। তা আপনাদের যে যেগুলো যে যে চাহিদাগুলো আপনাদের আইটি প্রশিক্ষণের জন্য বিশেষভাবে প্রয়োজন, তার 1 নম্বরে হলো আপনাদের বাংলাদেশ আহলেদি যুব সংঘ অথবা আহলে সুন্নাহ বাংলাদেশের সদস্য হতে হবে, সেটা আপনি যে কোনো লেভেলের হন, শাখা এলাকা যে কোনো কাগার। 2 নম্বর হলো আপনার একটা স্মার্টফোন থাকতে হবে, যে স্মার্টফোনের মাধ্যমে। আর সবচেয়ে বড় বিষয় 3 নম্বর যেটা, সেটা হলো আপনার সদিচ্ছা থাকতে হবে। তাই আমরা এই 3টা জিনিসকে মূল্যায়ন করে আমরা জেলা সভাপতির সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করবো। প্রত্যেক জেলা থেকে আমরা চাই যেন এই প্রশিক্ষণ সমৃদ্ধ হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।